হঠাৎই আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ে আগুন। ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় ব্যবসায়ীরা কোনো ক্রমে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ দপ্তর কর্মীরা কিছুটা দেরিতে আসায় ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন রাত 8:30 নাগাদ স্কুলের ভেতরে থাকা ইলেকট্রিক পোস্টে শর্ট সার্কিট হয়। তারপর দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। সচেতনতা অবলম্বন করে স্থানীয় ব্যবসায়ীরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করেন দোকানগুলিতে। তবে কি কারণে আগুন লাগার ঘটনা ঘটল স্পষ্ট নয় স্থানীয় মানুষদের কাছে। তবে অনেকেরই অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিটের দরুনই এই দুর্ঘটনা ঘটেছে। তবে রাতে এই ঘটনা ঘটায় হতাহতের কোনো খবর নেই। ঘটনার খবর জানার পরেই এলাকায় পৌঁছেছে আরামবাগ থানার পুলিশ ও দমকল বিভাগ। ততক্ষণে আগুন আয়ত্তে চলে আসে। সব মিলিয়ে ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগের ব্যস্ততম এলাকা বলে পরিচিত গার্লস হাই স্কুল সংলগ্ন এলাকা। ঘটনাটা দেখুন, হঠাৎ ফায়ারিং হতে শুরু করলো। আমরা সঙ্গে সঙ্গে ছুটে সব দোকানদার দিকে বললাম মেনগুলো নামিয়ে দাও, এটা বাচ্চা রাত্রেবেলা কারোর দোকানে যদি আগুন লেগে যায় সেই চিন্তা ভাবনা করে মেনগুলোকে নামিয়ে দেওয়া করালো পাশাপাশি দোকানদার। প্রথম দেখেছি আমি এখানে, আমি আর এই সানরাইজ ঘড়ির দোকান। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের? সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।